बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आमी आज के आपनादेर सामने एकटी आलाप निये उपस्थित हइलाम। जे कथाटी हलो जे ईसा आलाइसलाम आमादेर नबी, जे आमादेर अवश्य स्वीकार करते हबे चारजन नबी श्रेष्ठ। তো এর মধ্যে ঈসা আলাইহিস সালাম আমাদেরও নবী। তো এখন তিনি একটা কথা বলেছেন, যে তিনি বলেছেন যে টোকা দাও, দরজায় নক করো, খোলা হবে। দরজায় নক করতে থাকো, খোলা হবে। এই যে কথাগুলো বলেছি, কিছু কিছু কথা, যে আল্লাহর কাছে দোয়া করা হয়, দেখা গেছে দোয়া কিন্তু কম বেশ সবাই করে। এতে আরবিতে করতে হবে তা না, বাংলায় অন্তর থেকে যা কিছু বলে দোয়া বলা হয়। আর দোয়ারই আরেক নাম দেখা যায় দরখাস্ত, আল্লাহর দরবারে দরখাস্ত করা হয়। তো এখন দেখা যায় বাহ্যিক জগতে একটা মানুষ যদি কোনো অফিসে বা কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দেয়, তখন দেখা যায় 200 মানুষ 250 মানুষ লাইন দিছে ইন্টারভিউ দিবে। তো এখন দেখা যায় যে 200-250 মানুষের থেকে মাত্র 25 জন বা 30 জন মানুষকে বাছাই করা হলো, আর বাদবাকি মানুষকে বাছাই করা হলো না। তবে যাদেরকে বলা হয়েছে যে আপনারা ইন্টারভিউ ফেল, চলে যান, আপনাদের চাকরি হবে না, আর যাদেরকে বাছাই করা হয়েছে তারা ঠিকই চাকরি পাইলেন। তো এর মধ্যে দেখা যায় 25-30 জনের মধ্যে একজন ব্যক্তি পড়ে নাই, কিন্তু চাকরিটা তার খুবই দরকার, তার সংসার চলছে না, তার খুবই সমস্যা। তো এখন দেখা যায় এই ব্যক্তিটা যখন ইন্টারভিউ দিতে গেল, তখন লোকটাকে দেখতে তেমন ভালো না, লোকটা ওরকম কথা বুঝে বলতে পারে না, তখন তাকে না করে দেওয়া হলো যে আপনার চাকরি হবে না, আপনি টিকেন নাই, চলে যান। তখন অনুরোধ করলো যে আমার সংসার চলছে না, আমি খুব কষ্টে আছি, আমাকে চাকরিটা দেন, এসব কি আর শোনে তারা। তখন দেখা যায় যে তিনিকে বের করে দেওয়া হলো। যে অফিসার তাকে বের করে দিল, তখন তিনি ওই গেটে বা রাস্তার ধারে বসে থাকে। আবার যখন আসে, তখন আবার তার দিকে তাকিয়ে থাকে, এরকম হাতটাকে নতশির করে তাকিয়ে থাকে, কিন্তু বলে না যে আমাকে চাকরি দেন, কিন্তু এতিমের মতো থাকে। তো আবার যখন অফিস থেকে চলে যাবে, তখনও দেখে লোকটা ওইখানে এই নতশিরে দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকায়া। তো এরকম অফিসার কয়েকদিন আসা যাওয়ার পথে তাকে এরকম দেখে দাঁড়াইয়া থাকে। একদিন, দুই দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন লোকটা না খাওয়া, লোকটার চেহারা কেমন হয়ে গেছে, রোদে দাঁড়ায় থাকে, বসেও না, ওনাকে দেখলে এরকম মতানত করে তাকিয়ে থাকে। তখন একদিন অফিসার একজন লোককে দিয়ে তাকে ডাকানো হলো, একজন লোককে দিয়ে একজন ডাকা হলো যে এই লোকটা রাস্তায় দাঁড়িয়েছে, একে ডাকে আনো। আনার পরে বলল যে তুমি তো নাছর বান্দা, ঠিক আছে, একে অফিসের একটা দায়িত্ব বার বা একটা কাজ থাকে, বুঝিয়ে দাও, এই কাজগুলো সে করবে, তার চাকরি হয়ে গেছে। তাহলে যারা লাইন দিয়েছিল মাত্র 20-30 জন চাকরি হলো, আর বাদ বাকি 120-130 জন লোক চলে গেল। তো এর মধ্যে এই লোকটা টিকে গেল কেন? ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তোমরা নক করো, দরজা খোলা হবে। যত কঠোর লোক ভিতরে থাকুক না কেন, দরজায় নক করা বন্ধ করো না। তো আমরা বলবো আল্লাহর কাছে একদিন ডেকেছি, দুই দিন ডেকেছি, এরপরে আর ডাকিনি, তো আল্লাহ কিছু দেয় না, তখন চলে গেছি, কিন্তু আমাদের কপালে আর চাকরি জুটলো না। তাই বলা হয়েছে ঈসা আলাইহিসসালাম যে কথাটি বলেছেন যে তোমরা বারবার দরজা নক করো। তিনি যদি দরজা খোলে, যদি আমার যে জিনিসটা চাওয়া সেটা যদি তিনি সন্তুষ্ট হয়ে দেখ, তবু তো আমি পাইলাম, যদি অসন্তুষ্ট হয়ে দেখ, তবু তো পাইলাম, আমার জিনিস তো আমি পাইলাম। যাই হোক, এখন কথা হলো যে আজকে ঈসা আলাইহিস সালাম
তিনি শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন। আমি এই শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন ঈসা আলাইহিস সালামকে নিয়ে আপনাদের সাথে যে আলাপটি করলাম, যে এই আলাপের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহকে পাইতে হলে, রাসূলকে পাইতে হলে আমাদের নাছোড় বান্দা হইতে হবে। আমাদেরকে যদি গেট থেকে বের করে দেওয়া হয়, আমরা তারপরও ভক্তির সাথে থাকব, যদি তার দয়া হয়। আর এই দয়াটাও আমাদেরকে কামাই করে নিতে হয়। তো ওই লোকটা যদি ওই 120 জন লোকের মতো বা 150 লোকের মতো যদি চলে যেত, তাহলে তার চাকরি হতো না। কিন্তু নাছোড় বান্দা তো ভক্তির সাথে তাকায় থাকে, তখন তো তার চাকরি হলো। ঠিক এই পৃথিবীতে আমরা আল্লাহকে একদিন ডাকছি, দুদিন ডাকছি, কিন্তু আল্লাহ সাড়া দেয় না। কিন্তু দেখা যায় যে নাছোড় বান্দার মতো যখন ভক্তির দেশে থেকে যখন তাকে ডাকবো, চোখের পানি ফেলবো, একদিন, দুই দিন, পাঁচ দিন, দশ দিন, এক মাস, দুই মাস, ছয় মাস, আল্লাহ যখন দেখবে তাকে যে আমি এড়িয়ে গেছি, কিন্তু সে তো আমাকে ভুলে না, সে তো আমাকে ভক্তি প্রেম দিয়ে আমাকে ডাকছে। তখন এই ভক্তি হৃদয়ে যখন আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন আল্লাহ কতটুকু আর কাহার হয়ে থাকতে পারে? এই কাহার নামটি কেটে তখন রহমান ও রহিম যে নামটি, এই গুণটা যখন আল্লাহর মধ্যে, আল্লাহ নামের মধ্যে মিশেছে, সেই গুণটা যখন কাজ করে, তখন রহমান ও রহিম নামে তার প্রতি দয়া হয়। দয়া যখন হয়, তখন হে বান্দা তুমি কি চাও, কি পেলে তুমি সন্তুষ্ট, তুমি এতবার প্রেমের কারণ আছো, ভক্তির কারণ আছো, ভালোবাসার কারণ আছো, কি চাও তুমি, তখন সেই বান্দাকে আশা পূরণ করে দেয়। তো আমরা কিন্তু বুঝি না, না বুঝে আমরা ভুল করে থাকি। হে আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমরা যেন ওরকম ধৈর্যশীল হই, ভক্তি হই, ভক্তিশীল লোক হই, প্রেমিক লোক হই। হে আল্লাহ তুমি যদি চাও আর আমাদের প্রতি যদি দয়া করো, তাহলে সেই ভক্তি প্রেম আমাদের হবে, আমরাও একদিন সেই ব্যক্তিদের মতো তোমার আপন হয়ে যাব, তোমার দয়ার দরজা খুলে যাবে। তো আজ হে জগৎবাসী, আমি আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।